ভাইয়া, কেমিস্ট্রি বিক্রিয়া তো মনে থাকে না, কিংবা হালকা একটু যদি বিক্রিয়াটা চেঞ্জ করে দেয় তাহলে আর পারি না। কি করা যায় এটার জন্য? আচ্ছা ভাইয়া, দেখো, প্রথমত তোমরা বিক্রিয়াগুলো মনে রাখতে পারো না, কারণ তোমরা অধ্যায়ের সবগুলো বিক্রিয়া মনে রাখতে যাও। ভাই, এত বিক্রিয়া তো তুমি মনে রাখতে পারবা না। তোমাকে বুঝতে হবে এক্সামে অল্প সংখ্যক বিক্রিয়া আসে, কোন বিক্রিয়াগুলো আসে এটা আগে সিলেক্ট করো। কেমনে করবা? প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের এমসিকিউ এবং সিকিউগুলো সলভ করতে যে বিক্রিয়াগুলো লাগে ওই বিক্রিয়াগুলো একটু বইয়ে দাগাও। দাগানোর পর ভাই, এই বিক্রিয়াগুলো যদি এখন তুমি ঠাটা মুখস্থ করো, যদি হুবহু বিক্রিয়াগুলো দেয় তাহলে তুমি পারবা, কিন্তু যদি হালকা চেঞ্জ করে দেয় তখন তো ভাই তুমি ঝামেলায় পড়ে যাবা। এই জন্য ভাই তুমি মুখস্থ করো, বাট তার আগে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কেমনে কি হয়েছে, হ্যাঁ, কেন এমন হয়েছে, এই বিক্রিয়ক থেকে কেন এই উৎপাদ হয়েছে, জিনিসগুলো একটু ব্রেকডাউন করে বুঝো। হ্যাঁ, যদি হালকা চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে কী করবা এটাকে বুঝো। এটা বোঝার জন্য বেস্ট একটা উপায় হচ্ছে ভাইয়া, এই বিক্রিয়াগুলো একটা বিক্রিয়া কত রকমভাবে আসতে পারে এটা কিন্তু গাইডের বোর্ডের এবং টপ স্কুলের কোশ্চেনগুলো সলভ করলে বোঝা যায়। ওই কোশ্চেনগুলো সলভ করো, করলে বিক্রিয়াগুলো বোঝাও হবে, বিক্রিয়াগুলো রিপিটও হবে, রিপিট হওয়ার কারণে ব্রেনে দীর্ঘদিন থাকবে এগুলো। অ্যান্ড যখন তোমার বিক্রিয়াগুলো লিস্ট করা শেষ, বোঝা শেষ, সলভ করা শেষ, সপ্তাহে একদিন লিস্ট করা বিক্রিয়াগুলোকে একটু লিখে লিখে রিপিট করো, তাহলে ব্রেন এটা দীর্ঘদিন মনে রাখবে।